এ বিষয়ে আলোচনার স্টুডিওতে আছেন সহকর্মী আফজাল হোসেন, যাচ্ছি তার কাছে। আফজাল, বিএনপি বেশ কয়েক মাস ধরে রাজপথে আছে, আন্দোলন করছে, এবারও তার আন্দোলনে নতুন নতুন কিছু কর্মসূচি ঘোষণা করেছে, একটু বিস্তারিত জানাবেন। আচ্ছা, বিএনপি গত 22 আগস্ট থেকে নানা ইস্যুতে কিন্তু তারা রাজপথে আছে। এরপরে যেটি হয়েছে যে যুগপথ আন্দোলন গত 24 ডিসেম্বর থেকে তারা শুরু করেছে, এবং এর আগে আমরা দেখেছি যে ঢাকায় 16টি পয়েন্টে তারা বিক্ষোভ সমাবেশ করেছে। একই সঙ্গে দলীয়ভাবে কেন্দ্রীয়ভাবে তারা নয় পল্টনের সামনে প্রায় 35টিরও বেশি সমাবেশ করেছে এবং মোমবাতি প্রজ্বলন কর্মসূচি করেছে। এগুলো করার পরে যেটি হয়েছে যে বিএনপি যখন আন্দোলনটা তৃণমূল থেকে, অর্থাৎ বিভাগীয় সমাবেশ থেকে ঢাকায় আসলো, ঢাকায় আসার পরে যখন যুগপথ আন্দোলন শুরু হলো অন্য 54টি দল নিয়ে সরকার বিরোধী, তখন তাদের আন্দোলনে কিছুটা স্থবিরতা বলা চলে, একটু ধীর গতি নেমে এসেছিল। সেই কারণে তারা আবার তৃণমূলে ফিরে যাচ্ছেন এবং তৃণমূলের মানুষকে সুসংগঠিত করে তারা আবার যুগপথ আন্দোলন বা সরকার বিরোধী একদফা আন্দোলনে তারা যেতে চান। ইউনিয়ন পর্যায়ে বিএনপির পদযাত্রার যেটি তারিখ রয়েছে আগামী 11ই ফেব্রুয়ারি, এবং 11ই ফেব্রুয়ারি দেশের 4,571টি ইউনিয়ন, সেই ইউনিয়নেই তারা পদযাত্রা করবেন। বিএনপির মহাসচিব আজকে ব্রিফ করেছেন, তিনি বলেছেন যে আন্দোলন দমনের ষড়যন্ত্র চলছে, পুলিশকে দিয়ে এই আন্দোলনটি তারা বন্ধ করতে চায় সরকার, এটি অভিযোগ করেছেন। আওয়ামী লীগ ভীত, যার কারণেই পাল্টা কর্মসূচি দিচ্ছে বিএনপির কর্মসূচির দিনে, এর ফলে সংঘাত উস্কে দিচ্ছে সরকার, এমনটি অভিযোগ মির্জা ফখরুল করেছেন। আর পাল্টা কর্মসূচি প্রত্যাহারের তিনি আহ্বান জানিয়েছেন, এবং তিনি বলেছেন যে এই কর্মসূচি দিনে, অর্থাৎ ইউনিয়ন পর্যায়ে যে কর্মসূচি বিএনপি দিয়েছে, এই কর্মসূচি দিনে আওয়ামী লীগ যেন কোনো কর্মসূচি না দেয়। এর আগের দুই নির্বাচনেও কিন্তু প্রান্তিক পর্যায়ে দেখেছি বেশ আন্দোলন হয়েছে, কিন্তু রাজধানীতে আন্দোলন জমাতে পারেনি বলে বিএনপির আসলে যে ফল প্রত্যাশা করেছে সেটি হয়নি। এবার বিএনপি রাজধানী নিয়ে কী প্ল্যান করেছে? রাজধানী নিয়ে বরাবরই বিএনপি নেতারা যেটি বলেছেন যে ঢাকাকে দখল করতে হবে, ঢাকার রাজপথ দখল করতে হবে, তখনই চূড়ান্ত আন্দোলন হবে। আমরা দেখেছিলাম 2018তে তারা নির্বাচনে অংশগ্রহণ করেছিল, করার পরে তাদের যে ব্যর্থতা দিয়ে নির্বাচনের যে তাদের যে প্রার্থী হয়েছিলেন তাদের নিয়ে গুলশানে একটি পর্যালোচনামূলক সভা হয়েছিল, সে সময় কিন্তু উঠে এসেছিল যে তৃণমূল নেতারা সফল হলেও কেন্দ্রের নেতারা ব্যর্থ হয়ে গেছেন। সেই কারণেই বিএনপির নেতারা আবারও মনে হয়, যেহেতু তৃণমূলের কয়েকজন নেতার সাথে কথা বলেছি, বিএনপির কেন্দ্রীয় নেতারা যে ধীরগতিতে এগোচ্ছেন এটি নিয়ে তৃণমূল নেতাদের মধ্যে একটি অস্বস্তি রয়েছে, এবং তারা কেন্দ্রের কাছে কঠোর কর্মসূচি প্রত্যাশা করছেন। আজকে বিএনপির মহাসচিব এই বিষয়টি নিয়েও কথা বলেছেন, তিনি বলেছেন যে আপাতত হরতাল অবরোধের পরিকল্পনা নেই, তবে জনগণ চাইলে এ ধরনের কর্মসূচিতে তারা যাবেন। আর ঢাকায় 2 দিনের আরও পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে, এর আগে ঢাকার 4টি স্পটে পদযাত্রা করেছে, এবং সেই পদযাত্রায় বিএনপি যেটি দাবি করছে তাদের পদযাত্রায় অনেক সাধারণ মানুষ অংশগ্রহণ করছে, সেই কারণে গোপীবাগ থেকে প্রেস ক্লাব 9ই ফেব্রুয়ারি এটি পদযাত্রার ঘোষণা দেওয়া হয়েছে, এবং এটি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি পালন করবে। আর শ্যামলী থেকে বসিলা 12ই ফেব্রুয়ারি এটি ঢাকা মহানগর উত্তর কর্মসূচি পালন করবে, পদযাত্রা কর্মসূচি, এবং এই কর্মসূচি দিয়েই আগামী 11ই ফেব্রুয়ারি সারা দেশে যে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা সেটি তারা সফল করতে চায়। আজকে আওয়ামী লীগ নেতারা যেটি বলছেন যে বিএনপির সঙ্গে মিল রেখে তারা কোনো পাল্টা কর্মসূচি দিচ্ছেন না, আগামী নির্বাচন পর্যন্তই তারা রাজপথে থাকবেন। এ নিয়ে একটি রিপোর্ট রয়েছে আমার হাতে, এখন সেই রিপোর্টে দেখব। বিরোধী রাজনৈতিক দল বিএনপি যেমন সরকার পতনের নামে আন্দোলনের মাঠে সক্রিয় থাকতে চায়, তেমনি নির্বাচনের আগ পর্যন্ত মাঠে সরব থাকতে দৃঢ় প্রত্যয়ী সরকারি দল আওয়ামী লীগ। নেতাদের দাবি আন্দোলনের মাঠে কোনো ছাড় নয় বিএনপিকে। মঙ্গলবার সকালে সড়ক নিরাপত্তা দিবস উপলক্ষে রাজধানীর মৎস্য ভবন এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা ও পথযাত্রীদের সচেতন কর্মসূচি পালন করে সড়ক বিভাগ। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, পাল্টাপাল্টি কর্মসূচি নয়, বরং নির্বাচন সামনে রেখে তৃণমূলকে চাঙ্গা করতেই মাঠে থাকছে আওয়ামী লীগ। আগামী নির্বাচন পর্যন্ত এক কথা বারবার বলতে চাইনি, আমাদের প্রতিদিনই কর্মসূচি, আমাদের যেমন বিভাগে থাকবে, জেলায় থাকবে, উপজেলায় থাকবে, মহানগরে থাকবে, থানায় থাকবে, ইউনিয়নে থাকবে, প্রয়োজনে ওয়ার্ডেও, এখানে কারোর সাথে পাল্টাপাল্টির কোনো বিষয় নেই। বিএনপির চলমান কর্মসূচির সঙ্গে জনসম্পৃক্ততা না থাকায় আন্দোলন কর্মসূচি ব্যর্থ হচ্ছে বলে অভিযোগ করছেন আওয়ামী লীগ নেতারা। তাদের 10 দফা কর্মসূচি বাস্তবসম্মত না হওয়ায় দেশের মানুষের সম্পৃক্ততা নেই বলেও মন্তব্য তাদের। মানুষ যতক্ষণ পর্যন্ত এই আন্দোলনে ঝাঁপিয়ে না পড়বে, সাধারণ মানুষ,
ততক্ষণ পর্যন্ত সে আন্দোলন কোনো সময় সফলকাম হয় না। এটা মানে ইতিহাস বলে, যত চেষ্টাই করুক না কোনো নির্বাচন বানচাল করার, নির্বাচন প্রতিহত করার, নির্বাচন হতে দেবেন না, এই ফ্যাসিস্ট কথাবার্তা কায়দায় কথাবার্তা বলে কোনো লাভ হবে না। বিএনপির কর্মসূচি ঘিরে যে কোনো অপতৎপরতা রুখতে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ আওয়ামী লীগের। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। জাফর, অন্যান্য সময়ের তুলনায় এবার কিন্তু বিএনপির আন্দোলন অনেকটা নির্বিষ, এ বিষয়ে আওয়ামী লীগের বক্তব্য কি নির্বিষ আন্দোলন নিয়ে? আওয়ামী লীগ যেটি বারবারই বলছেন, যে আওয়ামী লীগ নেতারা যেটি বারবার বলেছেন বিএনপির আন্দোলনকে ঘিরে, যে বিএনপির আন্দোলন ব্যর্থ হয়েছে এবং তারা পেছন দিকে যাত্রা করছেন, অর্থাৎ তাদের এই পদযাত্রা বিএনপির মরণযাত্রা, এমনটিই কিন্তু বলে আসছেন। আর আজকে আওয়ামী লীগ নেতারা যেটি বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কথা বলেছেন, তারাও দলীয়ভাবে গত রোববার সিদ্ধান্ত হয়েছে, সেই সিদ্ধান্ত হচ্ছে ইউনিয়নেও তারা শোডাউন করবেন এবং শান্তি সমাবেশ করবেন। শনিবার ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ। এরই মধ্যে 40 জেলায় সফর করবেন কেন্দ্রীয় প্রায় 53 জন নেতা এবং তাদের দায়িত্ব এরই মধ্যে বণ্টন করে দেওয়া হয়েছে। কোন নেতা কোন জেলায় থাকবেন, কোন উপজেলায় থাকবেন সেটি বলা হয়েছে। দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে বিএনপি, এই অস্থিতিশীল করার পায়তারা এবং যে কোনো ধরনের নৈরাজ্য প্রতিহতের জন্যই আওয়ামী লীগ শান্তি সমাবেশের ব্যানারে তারা মাঠে থাকবেন। পাল্টা কর্মসূচি করছে না আওয়ামী লীগ, এই কথাটি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন। যেহেতু বিএনপি বলছে যে তাদের কর্মসূচির দিনে আওয়ামী লীগ যেন পাল্টা কর্মসূচি না দেয়, তারই প্রেক্ষিতে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি আজকেই সাফ জানিয়ে দিয়েছেন যে একই বিষয় তিনি আর বারবার বলবেন না, আগামী নির্বাচন পর্যন্ত যে কোনো ধরনের কর্মসূচি নিয়ে প্রতিদিনই জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, মহানগর পর্যায়ে তারা মাঠে থাকবেন, কর্মসূচি নিয়ে নির্বাচন পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। তো আগামী যে 11 তারিখ শনিবার, এই দিনটিকে ঘিরে আসলে রাজনৈতিক উত্তাপ কিন্তু বাড়ছেই। এমনিতেই কিন্তু তৃণমূলে আসলে প্রধান দুই দলের মধ্যে এক ধরনের বিরূপ সম্পর্ক থাকে, বেশ নানা ধরনের সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। এবারের কর্মসূচি ঘিরে আসলে কী হতে পারে? এবারের কর্মসূচি ঘিরে একেবারে তৃণমূল পর্যায়ে উত্তাপ। আপনি যদি বললেন শুরুতেই যে এই দুই দলের নেতাকর্মীদের মাঝে তৃণমূলে বিরোধ কিন্তু বেশি হয়েছে যখন দলীয় প্রতীকে নির্বাচনের বিধানটি যুক্ত করা হয়। এরপরে এই যে কর্মসূচি, 11 তারিখের যে কর্মসূচি, এই কর্মসূচি ঘিরেও রাজনৈতিক উত্তাপ ছড়াচ্ছে। দুই দলই আসলে এখন পর্যন্ত তারা শোডাউনের জন্য প্রস্তুতি নিচ্ছেন, আর রাজপথে দাবি আদায়ের হুঁশিয়ারি দিয়েছে বিএনপি, ছাড় দেবে না আওয়ামী লীগ। আপনি যদি জাফর মনে রাখেন যে এই 4,571টি ইউনিয়ন, এই ইউনিয়নেই দুই দল, এক দল শান্তি সমাবেশ করবে, আরেক দল পদযাত্রা করবে, এবং এই ইউনিয়নগুলোতে যদি আমি প্রতিটা ইউনিয়নে 10 জন করে পুলিশ ধরি, তাহলে দেখবেন যে প্রায় 46-47 হাজার পুলিশ দরকার পড়বে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য। আর একটি থানায় পুলিশের সংখ্যা কত? একটি জেলা পর্যায়ে থানাতে পুলিশের সংখ্যা 78 জন, আর এমনি মহানগরীগুলোতে সেখানে পুলিশের সংখ্যা কিন্তু একটি থানায় মাত্র 58 জন। এই অল্প সংখ্যক পুলিশ দিয়ে আসলে এ ধরনের দুই দলের যে পাল্টাপাল্টি উত্তাপ, এটি আসলে কতটুকু মোকাবেলা করা যাবে সেটি আসলে প্রশ্ন রয়েছে। যদিও এখন পর্যন্ত দুই দলের কর্মসূচিতেই সংঘাতের কোনো খবর পাওয়া যায়নি। না, আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেয়ে দু দলকেই বেশি দায়িত্বশীল হতে হবে আমাদের প্রত্যাশা থাকবে। যাই হোক, দায়িত্বশীল আচরণ করবে উভয় দল। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আফজাল হোসেন, জানাচ্ছিলেন সাম্প্রতিক যে রাজনৈতিক পরিস্থিতি সে বিষয়ে বিস্তারিত।